এখন থেকে আপনার হাতের স্মার্টফোনে দিয়ে আপনার সিমের মালিকানা চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন। ধরেন আমি আমার ছোট ভাইকে আমার সিমটি দিয়ে দেবো, কিংবা ও সিমটি ইউজ করে সেটা হারিয়ে ফেলছে, তো আমার বারবার গিয়ে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিমটি উঠে দিতে হবে। এটা আমার কাছে একটা ভেজাল মনে হয়। যদি তার নামে সিমটা ট্রান্সফার করে দিই তাহলে সে তার সিমটাই সে উঠাতে পারবে। তার জন্য আমার কাস্টমার কেয়ার দৌড়াদৌড়ি করতে হবে, অনেক ঝাঁঝামালার ব্যাপার। যদি এই ঝাঁঝামালার ব্যাপারটা আরো সংক্ষেপ হয়, যদি আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে হয় তাহলে ব্যাপারটা আরো খুব সহজ হয়। তো আমি আজকে তাই দেখাবো কিভাবে আপনার হাতের স্মার্টফোন দিয়ে আপনি আপনার সিমটা মালিকানা পরিবর্তন করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ঢোকা যাক, এবং ভিডিওতে ঢোকার আগে আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পরবর্তী স্টেপগুলো কন্টিনিউ করবেন। প্রথমে আমরা আমাদের গুগলে ঢুকবো, গুগলে ঢুকার পর সার্চ দিব গ্রামীণফোন। গ্রামীণফোন লেখার পর তাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমরা তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবো। তো চলুন আমরা গ্রামীণফোন অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকার পর দেখেন থ্রি ডট আছে, থ্রি ডটে হাতের বাম পাশে উপরে কোনায় থ্রি ডটে ক্লিক করার পর দেখেন এখানে আছে আপনার শপ, শপে আমরা ক্লিক করবো। শপে ক্লিক করার পর এখানে আছে সিম সার্ভিস, সিম সার্ভিস আমরা ক্লিক করব। সিম সার্ভিসের পর চলে আসছে এই যে দেন ট্রান্সফার অফ সিম ওনারশিপ, আপনি আপনার সিমটাকে ট্রান্সফার করবেন, ওনারশিপটা ট্রান্সফার করবেন। এখানে অবশ্য কন্ডিশন দিয়ে দিচ্ছে যে ঢাকা মেট্রোপলিটন অথবা মেট্রোপলিটন এরিয়ার ভিতরে যারা আছেন একমাত্র তারাই এই ফেসিলিটিটা পাবেন। আপাতত স্টেপ বাই স্টেপ হয়তো বা সামনে অগ্রসর হবে। এখানে দিতে হবে ফোন নাম্বার দিতে হবে, এনআইডি নাম্বার দিতে হবে, আর যার নামে ট্রান্সফার করবেন তার ফোন নাম্বারটা দিতে হবে। এনআইডিটা হলো যার নামে বর্তমানে আছে তার এনআইডি কার্ড দিতে হবে, এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। তো আমরা এটা বসিয়ে নিই, বসিয়ে নেওয়ার পর আমরা অ্যাড টু কার্টে দিব। অ্যাড টু কার্টে দেওয়ার পরের অপশন আসবে আপনার, একটু প্রসেসিং হচ্ছে। অ্যাড টু কার্টে দেওয়ার পর আপনার নাম এবার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিকানা, মানে কোন ঠিকানা আপনার আসবে আর এসে আপনার সিমটা দিয়ে যাবে এই অ্যাড্রেসটা পুরোটাই দিতে হবে। তো এনআইডি কার্ডে যে নাম আছে আপনার এই নাম অনুযায়ী ফুল নেম দিবেন, আপনার ঠিকানা ফোন নাম্বার দিবেন, ঠিকানাটা পুরোপুরি দিয়ে দিবেন। যারা আপনার দুই থেকে তিন দিন অথবা চার পাঁচ দিনের ভিতরে এসে আপনার বাসায় এসে সিমটা দিয়ে যাবে। আরেকটা কথা হলো এই সিমটা সম্পূর্ণ ফ্রি, এই সিমটা আমাদের কোনো ওনারশিপ চার্জ লাগতেছে না, মানে আপনার মালিকানা পরিবর্তনের জন্য কোনো ধরনের টাকা লাগতেছে না, শুধু 80 টাকা লাগবে, সেটা হলো তাও ডেলিভারি চার্জ। তো এইখানে আসলে এই 80 টাকা পেমেন্টটা করতে হবে বিকাশে, বিকাশে একদম সহজ, যাদের কার্ড আছে তারা কার্ডে করবেন। তো বিকাশ নাম্বার দিবেন, ইন্টারফেস সচরাচর বিকাশ পেমেন্ট একবারে সবসময় একই থাকে, নাম্বার দিবেন তার একটা সিকিউরিটি কোড পাঠাবে, তারপর পিন নাম্বার দিবেন, টাকাটা কেটে নেবে। মানে বিকাশের এই পেমেন্ট ইন্টারফেসটা সবসময় একই রকম কম বেশি থাকে। তো এইখানেও তাই, বিকাশে আপনার নাম্বারটা দেওয়ার পরে আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেওয়ার পরে আপনার একটা সিকিউরিটি কোড তারা পাঠাবে, এই সিকিউরিটি কোডটা বসাবো, বসাবার পিন নাম্বার দিব, দেন আমার পেমেন্ট সাকসেসফুলি 80 টাকা, মানে এটা ডেলিভারি চার্জ, এটা কিন্তু কোনো আপনার ফি না। তো এই যে অর্ডারটা সাকসেসফুল হয়ে গেছে, এই একদম সহজ একটা সিস্টেম, একেবারে ইজি সিস্টেমে। আমি এতক্ষণ দেখালাম গ্রামীণ ফোনের প্রসেসটা। আসলে অনেকে বলতে পারেন অন্যান্য সিম কি হয়েছে, আসলে অন্যান্য সিমের প্রসেসটা এখন অনলাইন বেসিস আসে নাই, আর যারা ঢাকা মেট্রোপলিটনের ভিতর আছেন তারা একমাত্র এই সার্ভিসটা পাবেন। এবং একটা কথা মনে রাখবেন, সিম ট্রান্সফারের সময় অবশ্যই উভয়কে সামনে সামনে থাকতে হবে, যে যার নাম এবং যে যাকে দিবে দুইজনের ফিঙ্গার নিয়ে প্রতিনিধি আপনার সিমটা দিবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই ফলো করবেন। তো আজকে আমি স্বাগত বিদায় চাইছি, আল্লাহ হাফেজ।